আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি নাদিয়া জামান। গেল 19 মার্চ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পশ্চিমবঙ্গের বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। তার হাসপাতালে ভর্তির খবর ছড়িয়ে পড়লে চিন্তায় পড়ে যান সবাই। ডাক্তার জানান তার হার্টে ব্লক হয়েছে, পরে তার শরীরে বসে পেসমেকার। তবে সুখবর হলো, এরই মধ্যে বাসায় ফিরেছেন এই অভিনেতা। পশ্চিমবঙ্গের গণমাধ্যম জানাচ্ছে, গেল 22 মার্চ অভিনেতা হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন, এখন তিনি বাড়িতেই বিশ্রামে আছেন। এদিকে গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়ালেও পরিবারের পক্ষ থেকে সব্যসাচীর শারীরিক অসুস্থতা সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। পুরো বিষয়টি আড়ালে রাখা হয়েছিল, কিন্তু হাসপাতাল সূত্রে জানা যায় শুক্রবার বাড়ি ফিরেছেন পর্দার ফেলুদা। আগের চেয়ে এখন অনেকটাই ভালো আছেন। এ প্রসঙ্গে সব্যসাচীর পুত্রবধূ ঋদ্ধিমা ঘোষ বলেন, বাবা এখন খুব ভালো আছেন, চিকিৎসকরা আপাতত কয়েকদিনের জন্য ওনাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। দোলের আগে সব্যসাচী বাড়িতে ফিরে আসায় চক্রবর্তী পরিবারে এখন খুশির বাতাস। সুস্থ হয়ে সুপ্রজিৎ মিত্র পরিচালিত দেবী চৌধুরানী ছবির শুটিং শুরু করবেন তিনি। পদ্মা নিউজ 24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন, facebook.com/পদ্মা নিউজ 24।